হি অবরাকাত প্রিয় দর্শক আমি প্রতিদিন রাত সাড়ে আটটা বাজে লাইভে এসে আপনাদেরকে কোরআন শিখাই তো সেখানে অনেকে আমাকে বলছেন যে হুজুর আমি কোরআন পারি মানে কোরআন পড়তে পারি কিন্তু শুদ্ধ করে পারি না এই প্রশ্নটি আমাকে অনেকেই করেছেন বিধায় আজকে আমি চিন্তা ভাবনা করেছি যে আমি কোরআন শুদ্ধ করে পড়ার কয়েকটি ক্লাস নিব। ইনশাআল্লাহ আপনারা এই অল্প কয়েকটি ক্লাস যদি করেন তাহলে আপনাদের যারা কোরআন পড়তে পারেন তাদের কোরআনটা কোরআন পড়াটা একেবারে সহি হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি কোরআন হাকিমের প্রতিটি লাইন বাই লাইন আপনাদেরকে যেটাকে বলা হয় কায়দা কানুন এগুলো ভেঙ্গে ভেঙ্গে বলার চেষ্টা করব প্লাস আমার নিজের একটি ছোট্ট তাজবিদের বই থেকে আপনাদেরকে দেখাবো এবং আমি যেটা প্রয়োজন মনে করি আপনাদেরকে লিখে লিখে ইনশাল্লাহ বুঝাবো তো প্রিয় দর্শক তাহলে আমরা ক্লাসটি শুরু করি প্রিয় দর্শক এখানে লক্ষ্য করুন বিষ মি এই যে বিষ মি বললাম এখানে কি কোনো টান দিতে হবে অথবা এখানে নিয়মটা কি প্রিয় দর্শক যে জায়গায় নুন সাকিনের কোনো হুকুম নাই মিম সাকিনের হুকুম নাই তারপরে কোনো মদ নাই মানে টানের কোনো নিয়ম নিয়মকানুন নাই তখন সেটা সাধারণত হরকত হয় মানে কোনো নিয়ম নিয়মকানুন যেখানে না থাকবে সেখানে সেটা হরকত হয় আর হরকত বলতে আপনার জবর জের পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ সব সবসময় তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আপনারা এখানে লক্ষ্য করুন এই বইটিতে যে জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর কোথায় থাকে উপরে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা জের কোথায় থাকে নিচে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা পেশ কোথায় থাকে উপরে দেখতে কেমন মাথা মোটা তেসরা এই বিষয়টা আপনাকে জানা থাকতে হবে তাহলে জবর জের পেশকে হরকত বলে আবার লক্ষ্য করুন এখানে এটা হলো জবর এটা জের এটা পেশ এই তিনটাকে বলা হয় হরকত এই হরকত যখন হবে তখন নিয়ম হল তাড়াতাড়ি করিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে খুব দ্রুত যেমন বা জবর বা বা এরকম না বা তারপরে বা জের বি খুব দ্রুত উচ্চারণটা হবে বা পেশ বু টান দেওয়া যাবে না তো এই যে বা বা বি বু আমি এখানে কোনো টান দিই নাই হ্যাঁ এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় বিধায় এখানে হলো হরকত এই যে বা সিনজের বিষ এখানে কোনো টান হবে না কিছুই হবে না তাহলে বিষ এটা উচ্চারণটা হবে তাড়াতাড়ি তারপরে মিল্লা এই মিল পর্যন্ত উচ্চারণ তাড়াতে হবে বিষ মিল এখন এতটুকু পর্যন্ত উচ্চারণ কি হবে তাড়াতাড়ি হবে এরপরে এই যে লাম এই লামের উপর দেখেন একটা খারা জবর একটা খারা জবর আছে তো একটা সূত্র আছে খারা জবর খারাজের উল্টা ফেস হইলে এক আলিপ টানিয়া পরিত হয় এই সূত্রটা আপনারা মুখস্থ করে নেবেন আমি এখানে আপনাদেরকে দিয়ে দিই একটু কষ্ট করে মুখস্থ করে নিলে এক নম্বর সূত্রটা এই সূত্রটা যদি কেউ একবার মুখস্থ করে নিতে পারে কোরআন হাকিমের পঞ্চাশ পার্সেন্ট শুদ্ধতা তার চলে আসবে মানে গোটা কোরআনে যত নিয়ম কানুন আছে এই মধ্যে তবাইয়ের মধ্যে আছে পঞ্চাশ পার্সেন্ট নিয়ম এই জন্য এই সূত্রটা আপনাকে মুখস্থ করতে হবে প্রথম কথা হলো মদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া পেশের পরে ওয়াসাকিন সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পরিত হয় তাহাকে মদে তবাই বলে বাস চোখ বন্ধ করে এক আলিফ টানবেন এই জন্য এই এই এক নম্বর সূত্রটা মানে এই মধ্যে তবাই কোরআন হাকিমে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া আছে গোটা কোরআন হাকিমের আর বাকি পঞ্চাশ পার্সেন্ট সকল তাজবিদ মিলায়া এই জন্য এই সূত্রটা যদি কেউ মুখাস্ত রাখতে পারে তাহলে কমপক্ষে ওই ব্যক্তি গোটা কোরআন হাকিমের পঞ্চাশ পার্সেন্ট তার শুদ্ধ হয়ে গেল সুতরাং আপনারা এই সূত্রটা মুখাস্ত করবেন এখানে লক্ষ্য করুন খারাজ আবার খারাজের পেশ হইলে একালিপটান তাহলে গোটা কোরআন হাকিমের যত জায়গায় খারা জবর খারাজের উল্টা পেশ আছে তত জায়গায় আপনি কিভাবে পড়বেন এক দিবেন। দেবেন তাহলে লক্ষ্য করুন বিশ মিল এটা হরকত টান নাই বিশ মিল লা এই যে লা বললাম এই লায়ের মধ্যে আপনার এক টান কেন ওই যে খারা জবর হির রাহ হির রাহ এখানে কোনো টান নাই এটা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে হির রহ বিষ মিল একালিপ টান হবে আর হির রস পর্যন্ত কোনো টান নাই তাহলে খেয়াল করুন শুধু এই রস পর্যন্ত আপনার কোনো টান নাই আল্লাহ শব্দের টান ছাড়া তাহলে বিশ মিল টান নাই একালিপ টান আবার হের রাহ টান নাই আবার দেখেন এই যে মিম মিমের মধ্যে কিন্তু একালিপ টান হবে কেন ওই যে খারা জবর আছে আমরা তো একটু আগে সূত্রটা পড়লাম যে খারাজ ওপর খারাজের উল্টা বেশ হলেই কি এক আলিফ টান দিবেন মা নির এখানে কোনো টান নাই মায়ের মধ্যে এক আলিফ টান নির মধ্যে টান নাই কেন হরকত রহিম রহিম প্রিয় এখানে তিন আলিফ টান দিবেন তিন আলিফ টান কেন এই প্রশ্নের জবাব হলো মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিপটানিয়া পড়িতে হয় এখন প্রশ্ন হলো মদের হরফ কি মদের হরফ তো একটু আগেই আমি আপনাদেরকে দেখালাম যে মদের হরফ হলো ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া এগুলো হলো কি মদের হরফ মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে এক টানিয়া পড়িতে হয় লক্ষ্য করুন এই যে আপনার ইয়া এটা হলো কি মদের হরফ তো মদের হরফের পর হরফ ওয়াকফ মানে ওয়াকফ মানে কি থেমে যাওয়া দম ছেড়ে দেওয়া নিঃশ্বাস ফেলে দেওয়া তো আমি এখানে মিমের মধ্যে নিঃশ্বাসটা ছেড়ে দিলাম রহিম থেমে গেলাম আর সামনে নাই পড়ি নাই এখানে আয়াত শেষ ধরে নেন তাহলে যেহেতু আমি এই মদের হরফের পরের হরফে ওয়াকফ করছি এই জন্য তিন আলিপ টেনে পড়তে হয় আমি আপনাদেরকে সূত্রটা দেখাই এই সূত্রটাকে আমি নাম দিয়েছি তিন নাম্বার। আমি এই বইটি আপনার এই বইটির ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিব যাদের এই বইটা আপনাদের কাছে থাকে এই বইটা মার্কেটে পাওয়া যায় না আমি নিজে লিখছি তো এই জন্য এটা পাবেন না এখানে লক্ষ্য করুন যে তিন নং সূত্র মদের হরফের পরে হরফ আকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িত হয় তাকে মদ্দা আরজি বলে আরজি হলো তিন আলিফ টান যেমন মুফলি হুন এই যে ওয়াও হলো মদের হরফ আর নুনের মধ্যে আমি সাকিন করছি মানে দম ফালাই দিছি নিঃশ্বাস ছেড়ে দিয়েছি এই জন্য এখানে তিন আলিফ টান হবে তা আলা মুন এ মুন এই যে মুন বললাম এই মুনের মধ্যে আপনার ওয়ার পরে নুন আসছে আমি নুনের মধ্যে দম ছেড়ে দিয়েছি এই জন্য মদের হরফ হইল ওয়া ওয়ার পরে নুন আসছে বিধায় আপনাকে সেখানে তিন আলিফ টানতে হবে প্রিয় দর্শক এখন একটা কথা বলতে পারেন যে জেরের পরে ইয়া সাকিন আসলে কি এক আলিপ টান এক নম্বর সূত্রের মধ্যে আছে জেরের পরে যে পরে জেরের পরে ইয়াসাকিন এক আলিপ টানতে হয় তো এখন আপনারা কিন্তু আমাকে একটা প্রশ্ন ইচ্ছা করলে করতে পারেন সেটি হলো যে হাইনি সে জের জেরের পরে ইয়াসাকিন আসলে তো এক আলিপ টান কিন্তু আপনি তিন আলিপ টান কেন বললেন দর্শক শ্রোতা আমি তিন আলিপ টান এজন্য বললাম যেহেতু আমি এখন ওয়াকফু করছি আমি যদি এখানে ওয়াকফু না করতাম যদি আমি এই বিসমিল্লাহ রহমান রাহিমি আর রহমান মানে একসাথে পড়ে ফেলতাম তখন এখানে তিন আলিপ টান দিতাম না আমি এখানে তিন আলিফ দেওয়া টান দেওয়ার অর্থ হলো এই যেহেতু আমি মদের হরফের পরের হরফে ওয়াকফ করছি মানে দম ছেড়ে দিয়েছি নিঃশ্বাস ছেড়ে দিয়েছি এই আমাকে তিন আলিফ টেনে পড়তে হবে আর যদি আমি এখানে দম না ফালাইতাম তাহলে আমি এখানে এক আলিফ টান দিতাম কারণ জের পরে ইয়াসা কিনে আসলে এক আলিফ টেনে পড়তে হয় কিভাবে খেয়াল করছেন আমি কিন্তু এখানে লম্বা টান দিই নাই এক আলিপ টান দিছি কারণ আমি মিলায়া পড়ছি যদি আমি মিলায়া না পড়ি দম ছেড়ে দিই তিন আলিপ টান হবে কিরকম বিসমিল্লাহির রহমানির এই যে হিম বলে আমি লম্বা একটা টান দিলাম তিন আলিপ টান দিলাম কেন এটা হলো মধ্যে আরজি প্রিয় দর্শক এতটুকুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা একটু সামনের দিকে রহমান এই সুরাটি হলো আর রহমান আর রহমান জান্নাতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ পাক সুরা আর রহমান তেলাওয়াত করবেন সুবাহান আল্লাহ আর আর্রহমান প্রিয় দর্শক বলেন তো এখানে কয়লে টান হবে দেখি আপনারা কি পারেন যারা যুক্ত আছেন আমি একটু আগে যেটা শিখাইলাম আর আর রহ এতটুকু হলো হরকত কোনো টান নাই এতটুকু হরকত কোনো টান নাই টানের কোনো কিছুই এখানে নাই তারপরে মিমের মধ্যে আছে কি একটা খারা জবর তো খারা জবর আমরা তো একটু আগে পড়ছি এক নাম্বার সূত্রটা এই এক নাম্বার সূত্রটা আপনারা যে কোনো মূল্যে হোক মুখস্থ করতে হবে একেবারে ছোট কিন্তু এই যে খারা জবর খারাজের উল্টা পেশ আমি ছন্দটা একবার বলি আমি ছন্দটা বলে দিলে আপনাদের মুখস্থ করতে সুবিধা হবে পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে তবাই বলে যেমন বা বি বি বু বু বা এই সূত্রটা মুখস্থ করবেন তাহলে এই আর রহমান যে বললাম এই মিমের মধ্যে খারা জবর তো খারা জবর থাকার কারণে এই যে খারা জবর খারা জবর থাকার কারণে আমরা এক আলিফ টান দিব আর রহমান আচ্ছা এখন কথা হলো যে খারা জবর আসে বিধায় এক আলিফ টান দেওয়া হলো কিন্তু এখানে তো দম ছেড়ে দিয়েছি এখানে একটা মদের হরফ আছে মদের হরফটা হলো আলিফ প্রিয় দর্শক খেয়াল করেন মূলত লেখাটা ছিল এরকম আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি মূলত লেখাটা ছিল এরকম আর রাহ মা নো এই লেখাটা ছিল এরকম আর রাহমানু যেই লেখাটা হলো এইটা এই লেখাটা প্রকৃতপক্ষে এই যে আর রাহমানু এই লেখাটা মূলত ছিল কি এরকম তো এখানে একটা আরবি গ্রামারের রুলস আছে সে অনুযায়ী এখানে দেখেন একটা আলিফ বেশি হ্যাঁ এই যে আলিফটা বেশি এই আলিফটা আরবি গ্রামারবিদ যারা তারা চিন্তা করছেন যে এটা অতিরিক্তভাবে লিখে সময় নষ্ট করার দরকার কি আমি এখানে যদি এই আলিপটা কেটে আমি এখানে খাড়া আলিপ দিয়ে দিই তাহলেই তো এখানে এক আলিপ টান চলে আসে কথা বুঝতে পারছেন এই জন্য আরবি ব্যাকরণবিদরা এই আলিপটা উঠায় দিয়েছেন উঠায় দেয়া মানে এটা রুলস এটা আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে এগুলো সব আসছে এই কোরআন থেকে কিন্তু আমরা ব্যাকরণ তৈরি করছি কোরআন থেকে ব্যাকরণ ব্যাকরণ থেকে কিন্তু কোরআন না এটা ভুল বুঝবেন না কেউ যে মূলত এখানে আলিপ ছিল কোরআন থেকে আলিপটা কমায় বিষয়টা এরকম কিন্তু না কোরআন থেকেই তো আমরা ব্যাকরণ শিখছি এই নিয়মটা হলো এরকম থাকার কারণে এই যে একটা আলিফ আমরা একটু আগে সূত্র পড়লাম যে মদের হরফের পরের হরফে আবার একটু লেখি কাটাকাটি হয়ে গেছে আর রাহ মা নো তো মদের হরফ এখানে হলো আলিফটা মদের হরফ মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে যদি দম ছেড়ে দেন তাহলে এখানে তিন আলিফ টান দিবেন আর যদি দম না ছেড়েন না ছেড়েন মানে দম সারেন নাই মিলাই পড়ছেন তখন সেখানে কি এক একটা আলিফ ধরে নেবেন আমি যেই লেখা যেই কথাটা একটু আগে লিখি বুঝাইলাম এখানে মনে মনে এইরকম অনেক পাবেন কোরআন শরীফে এখানে মনে মনে একটা আলিপ ধরে নেবেন যে খারা আলিপটা খারা জবরটা এটার ভিতরে একটা আলিপ ঢুকে আছে তো সেই আলিপটাই হলো মদের আলিফ তো মদের আলিফের পরে মদের হরফের পরে আপনি কি করছেন ওয়াকফ করছেন ওয়াকফ করছে নুনির উপরে এই জন্য এখানে তিন আলিপ টান হবে আর যদি আমি মিলায় পড়ি তখন এক আলিপ টান হবে তিন আলিপ টান দিলাম যেহেতু মদ্যল্লাম আন এই যে আল্লা আনের মধ্যে আপনার ওই একই রকম সূত্র তিন আলিপ টান হবে এই আলিফের পরে এখানে আরেকটা আলিফ আছে যে আলিফটা ওই এই খারা জবর হিসেবে দেওয়া হয়েছে এই আলিফের পরে আপনার এটা ছিল মূলত আপনার আলিফের পরে আরেকটা আলিফ যার ওই আলিফটাকে খারা জবর হিসেবে ব্যবহার করা করার কারণে এখানে ওই আপনার সে আলিফটি আসে নাই মদের যে আলিফটা তো মদের হরফের পরের হরফ আপনি এখানে আলিফটা মনে মনে ধরে নেবেন তো মদের হরফের পরের হরফটা হলো নুন নুনের মধ্যে আমি দম ফালাই দিলাম নিঃশ্বাস ছেড়ে দিয়েছি ওয়াকফ করছি এজন্য এখানে তিন আলিপ টান দিবেন আর আল্লামা এখানে কোনো টান নাই এটা হরকত উচ্চারণ তাড়াতাড়ি আল্লা কোর পর্যন্ত সবটাই হরকত কোনো টান নাই আন এখানে তিন আলিপ টান দিবেন আর যদি আপনি মিলাইয়া পড়েন তখন দিবেন এক আলিপ টান যেমন আল্লা মাল কোর আনা খালাকল দেখছেন আল্লা মাল করল এখানে এক আলিপ টান হবে যদি মিলায় পড়েন আর যেহেতু আমি নিঃশ্বাস ছেড়ে দিয়েছি তিন আলিপ টান দিবেন আবার একটু পড়ি ইনসান খলাকাল হরকত কোনো টান নাই ইং এখানে নুন সেকেন্ডের একটা কায়দা আছে নুন সাকিনটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো এখন সবগুলো একসাথে দেখালে আপনারা মনে রাখতে পারবেন না বললাম এখানে লক্ষ্য করুন এই চিনের মধ্যে পর একটা কি আছে আলিফ আছে এই আলিফটা হলো মদের আলিফ তো মদের হরফের পরে আমি এখানে ওয়াকফ করলাম এই জন্য কি এক আলিফ সরি তিন আলিফ টেনে পড়তে হবে মাহুল কোন টান নাই আল্লাহুল ইয়ান বললাম ইয়ানের মধ্যে তিন আলিফ টান দিবেন কেন যে মদের হরফের পরের হরফ ওয়াকফ হয়েছে এই জন্য তিন আলিফ টান দিবেন কোন টান নাই হরকত ওয়াল কমারু এখানেও কোনো টান নাই হরকত বিহুস এখানেও টান নাই বা এ বাহের মধ্যে তিন আলিফ টান ওই যে বাহের পরে আলিফ আসছে আলিফের পরে নুন নুনের মধ্যে ওয়াকফ করছি তাহলে আলিফটা হলো মদের আলিফ মদের হরফ তিনটা ওয়ালিফ ইয়া তো এই মদের হরফের পরের হরফ আমি ওয়াকফ করছি বিধায় এখানে তিন আলিফ টান হবে এখানে কোনো টান হবে না ঠিক কিন্তু এখানে আপনার একটা কায়দা আছে সেটা হলো এই যে ওয়ান ওয়ান নুনের মধ্যে এখানে ওয়াজিব গুন্না নুনের মধ্যে ওয়াজিব গুন্না প্রিয় দর্শক ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে দেই এটা মনে রাখবেন এটা একটা সূত্রের মতো এই যে এখানে লক্ষ্য করুন হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুননা করিয়া পড়িতে হয় এই যে হরকতের বামে নুন এই যে নুন অথবা মিম আপনি কোরআন হাকিমে যত জায়গায় নুন অথবা মিম দেখবেন এবং উপরে তাসদিদ উপরে কি তাসদিদ ওই নুন অথবা ওই মিমকে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হবে গুন্নাহ মানে নাকে বাজাইয়া যেমন ওয়ান ওয়ান এই যে আমি নাকের মধ্যে একটা গুনগুন আওয়াজ দিলাম এটাকে বলা হয় ওয়াজিব গুন্নাহ এই ওয়াজিব গুন্না করে পড়বেন ওয়ান এই জিমের মধ্যে কলকলা হবে কলকলার হরফ পাঁচটা কপ বাজিম বা জিম ডাল কলকলার হরফ পাঁচটি কপ বা জিম ডাল এখানে লক্ষ্য করুন এই যে কলকলার হরফ পাঁচটি কপ তোয়া বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িত হয় মানে একটা ডাবল আওয়াজ হবে কিরকম যেমন আব উচ্চারণ ছিল মূলত এরকম আব কিন্তু এখানে উচ্চারণটা হবে আবে 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 শেষের দিকে হালকা একটু ডাবল উচ্চারণ কিন্তু হয় খেয়াল করেন এটার উচ্চারণটা মূলত কি ছিল আজ আজ কিন্তু এখানে উচ্চারণ হবে এরকম যেহেতু কলকালার হরফ আজ 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 এই যে এটার উচ্চারণটা মূল ছিল কি আখ হামজা কাবজাবার আখ কিন্তু এখানে উচ্চারণ হবে আক 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 ঠিক এই পাঁচটা হরফের যে কোনো একটা হরফ ক ত বা জিম দাল তাহলে এখন দেখুন এই যে নুন জিম জিমের মধ্যে কি আছে জজম আমরা পড়ছি না কপ ত বা জিম দাল জিম জিম এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িত হয় উচ্চারণ হবে এরকম ওয়ান নজ ওয়ান না জেমু ওয়াশা জারু ওয়াশা জারু ওয়াশ্যা জারু এখানে কোনো টান নাই ওয়ান না জেমু ওয়াশ্যা জারু জুদান ইয়েস জুদান এই যে এখানেও এক তিন আলিপ টান হবে এই যে উপরে খাড়া আলিফটা এখানে খারা জবরটা এখানে কিন্তু একটা আলিফ ঢুকে আছে মদের আলিপ ওই মদের হরফটার পরে আপনি নুনের মধ্যে ওয়াকফ করছেন মানে নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন এই জন্য এখানে তিন আলিফ টান হবে এরকম তিন আলিফ টান দিয়ে পড়বেন এরপরে প্রিয় দর্শক আজকে তাহলে এই ছয় আয়াত পর্যন্ত থাকুক হ্যাঁ বেশি দিলে বুঝবেন না আপনারা এই ভিডিওটা কমপক্ষে দশ বার শুনবেন দশ বার শুনবেন এবং আমি একটু আগে যার যাদের শেখার নিয়ত আছে আমি তাদেরকে বলছি যারা শিখার যাদের শিখার নিয়ত নেই শুধু শুধু এই ভিডিও দেখে তো কোনো লাভ নেই শিখার নিয়ত যদি দেখেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সুন্দরভাবে শুদ্ধভাবে সুর দিয়ে আপনারা কোরআন হাকিম তালাত করতে পারবেন আর এই ক্লাসটি তাদের জন্য যারা কোরআন পারেন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না আপনারা আমি এই ক্লাসের ফাঁকে ফাঁকে যে বইটি দেখালাম সেই বইটি আপনারা নোট করবেন আমি যে বলছি আপনার খাতায় অথবা ডায়রিতে ডায়রিতে নোট করবেন যাতে হারায় না যায় প্রত্যেকটা সূত্র আমি এখানে দেখাবো আপনারা নোট করে ফেলবেন নোট করে করে এরকম পড়বেন আর বোঝার চেষ্টা করবেন ভিডিওটি বারবার শুনবেন তাহলে দেখবেন আপনারা অল্প কয়েকটা ক্লাস আমি নিয়োগ করেছি সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা ক্লাস করব এই পাঁচ থেকে ছয়টা ক্লাস শেষ হলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের আর কোনো ঝামেলা অথবা অশুদ্ধ পড়া কিছুই থাকবে না শুদ্ধভাবে তেলত করতে পারবেন আর যারা কোরআন পড়তে পারেন না আপনারা প্রত্যেক দিন রাত সাড়ে আটটা বাজে আমার সঙ্গে লাইভে যুক্ত হবেন রাত সাড়ে আটটায় আল ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলে যুক্ত হবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন না তোবা ক্লাসগুলো পাবেন না এখনই সাবস্ক্রাইব করবেন প্রয়োজনে আপনারা এই ভিডিও সেভ করে রাখবেন পাশে দেখবেন সেভ অপশন লেখা আছে ওয়াচ লেটার মানে পরে দেখার নিয়ম আপনি এইভাবে সেভ করে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা পরবর্তী আমার ক্লাসগুলো পাবেন আর যারা পাঁচ পাঁচক্ত নামাজ পড়েন না এই ভিডিও ডিসক্রিপশনে গেলে আপনারা সেখানে পাঁচ পাঁচক্ত নামাজ কিভাবে পড়তে হয় পাবেন শুধু তাই নয় আমি পূর্বে শুদ্ধ করে কোরআন হাকিম শুদ্ধ করে পড়ার জন্য আটটা ক্লাস তৈরি করেছিলাম একেবারে আমি সেখানে ভোটে ভোটে লিখে শিখেছিলাম সেই ক্লাসগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে ইচ্ছা করে দেখে শিখতে পারবেন আর নিয়মিত আপনারা সকালবেলা আমার সঙ্গে এই লাইব্রেরিতে যুক্ত হবেন সর্বোচ্চ পাঁচটা ক্লাস করবে ইনশাল্লাহ পাঁচটা ক্লাসের ক্লাসের মধ্যে আপনাদের কোরআন পড়া সহি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত